অনুরোধ রাখবো এম এ সালামের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা যেভাবে পারেন সহযোগিতা করবেন, এবং আমরা সকলের প্রচেষ্টা ইনশাআল্লাহ এম এ সালামকে বাগাড় জেলা বিএনপির সভাপতি ও বাগাড় দুই আসনের এমপি হিসাবে দেখতে চাই। ধন্যবাদ সকলকে। আমি গ্রেফতার হয়েছি শুনেছ? আমি বলে ভাই একটু আগে শুনেছি। তখন সে বললো বাগাটের মামলা মকদ্দমার দিক খেয়াল রাখো, কে কিভাবে ধরা পড়ে আর বের হতে পারবে না। কিন্তু আল্লাহ মেহবানিতে কালকে ভাই সারা পেয়েছে এবং রাত্রেই আমাকে জানিয়েছে যে আমি কালকে আসতেছে, তুমি সব দুপুরে থেকো। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ।
পতাকা নামান একটু প্লিজ। এই আপা, এই সেক্রেটারি আপা, এই সেক্রেটারি আপা, পতাকাটা নামান, পতাকাটা নামান। আবার দাও আর একজন একটা কথা বলবে না, আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ এক হয়ে এই ছাত্রছাত্রী ভাইদেরকে সহযোগিতা করেছে এবং আন্দোলন করে আপনারা দেখেছেন মাত্র 15-20 দিনের আন্দোলনে এই জালিম সরকার 17 বছর এই বাংলাদেশে রাজত্ব করেছে। আপনারা বাংলাদেশের সম্পত্তি লুট করেছে, সম্পত্তি আমাদের দেশের আইন শৃঙ্খলা নষ্ট করেছে, আমাদের জাতীয় সম্পদ চুরি করেছে, লুটপাট করেছে, আমাদের দেশকে একটি অরাজকতা সৃষ্টি করেছে, মানবন্ধ হত্যা করেছে। আজ আমরা স্বাধীন, এই স্বাধীনতার জন্য আমাদের দেশে ছোট ছোট ছেলেমেয়েরা মা বোনেরা যুদ্ধ করেছে স্বাধীনের জন্য, স্বাধীনতার জন্য স্বাধীনতার জন্য আমাদের বাংলাদেশের সকল জনতা, ছোট বুড়ো বাচ্চা ছাত্র মা বাবা ভাই বোন জনগণকে আমাদের নেতা জনাব তারেক রহমান ধন্যবাদ জানিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আপনারা কেউ কোনো অন্যায় করবেন না, আওয়ামী লীগ অন্যায়ের কারণে আজ দেশ ছেড়েছে। আওয়ামী লীগের নাকি হাজার হাজার কোটি কোটি নেতা কর্মী, তারা আজ কোথায়? কিছু কিছু পালিয়ে যেতে সক্ষম হয়েছে, যারা পালিয়ে গেছে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে একটি সরকার গঠন হয়েছে, যে সরকারের প্রধান ডক্টর ইউনূস, যারা বাংলাদেশে আগাম সুগম করেছে সবাইকে ধরে ধরে বিচারের কাজ করা জানানো। তবে আমাদের নেতা তারেক রহমানের আপনাদের পুরো করে অনুরোধ এবং নির্দেশ, আমরা কোনো অন্যায় করবো না, আপনি অন্যায় করে গেছেন আমরা সেই পথে পা দিব না। আমাদের দেশে যে সকল ভাই বোনেরা আছেন, কেউ আওয়ামী লীগ করেন, অন্যান্য বিভিন্ন দল করেন, আমাদের দেশে হিন্দু মুসলিম মুসলমান বুদ্ধিস্ট খ্রিস্টান অনেক ধর্মীয় লোকজন আছে, আমাদের জাতীয়তাবাদী দলের যারা আছেন আমাদের নেতা আপনাদেরকে অনুরোধ করেছেন সকল ধর্মীয়দেরকে প্রোটেকশন দিয়ে আমাদের দেশে তাদের অধিকার দিয়ে যাতে সবাই আমরা একসাথে বসবাস করতে পারি সেই ব্যবস্থা করে দিতে হবে। আর আমাদের জাতীয়তাবাদী দলের মধ্যে যাদের মান ক্ষোভ অভিমান থাকতে পারে, এক দলের মধ্যে অনেক আমরা বিরোধিতা করেছি, আজকে কোনো বিরোধিতা নয়, আমরা সবাই সর্বদলীয় ঐক্যজোট এক হয়ে ছাত্রদের সাথে আন্দোলন করে এই দেশের স্বাধীনতা এনেছি, ছাত্ররা স্বাধীনতা এনেছে, ছাত্রদের পিছনে থেকে আমরা তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছে সারা বাংলাদেশের জনগণ, যার কারণে আপনারা দেখেছেন বাংলাদেশের অনেক নিরপরাধ শিক্ষাবিদ রাজনীতিবিদ অনেক ডক্টর আপনার সবাইকে বিনা কারণে রাতের অন্ধকারে বাড়িতে গিয়ে হানা দিয়ে দিয়ে ডিবি অফিস থেকে ধরে নিয়ে অনেকের অনেক উপর অনেক অত্যাচার করা হয়েছে, যারা অত্যাচার করেছে ডিবি অফিসে বসে তারা আজকে ডিবি অফিসে নাই। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় আপনারা হয়তো দেখেছেন নিউজ পেপারে শুনেছেন পুলিশের থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সরকারি অফিস ভাঙচুর করা হয়েছে, এমনকি গণভবন লুট হয়েছে, এটার কি কারণ? কারণ হলো এই দেশে যারা ক্ষমতায় ছিলেন দায়িত্বে ছিলেন তারা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করে নাই, তাদের এই পরিণতি হয়েছে। কিন্তু এখন দেশে কোনো সরকার নাই, সরকার অবশ্যই ছিল সেটা তারা পদত্যাগ করেছে, নতুন সরকার গঠিত হয়েছে, আজকে সন্ধ্যায় তারা আপনার ওথ নেবেন, হয়তো আজকে রাত থেকে আপনারা নতুন সরকার পাবেন, কিন্তু পাওয়ার আগ পর্যন্ত এবং পাওয়ার পরে, পাওয়ার আগ পর্যন্ত আমরা কোনো অন্যায় করবো না, এটা আমাদের নেতার নির্দেশ। আমরা কোনো আমাদের দেশে সবাই বিএনপি করে না, বিভিন্ন দল করে, আওয়ামী লীগের যারা অত্যাচার করেছে আপনাদের সাথে তাদের সাথে আপনারা
কোনো অত্যাচার করবেন না, আইন হাতে তুলে নেবেন না। ইনশাল্লাহ আইন খুব শীঘ্রই দেখতে পারবেন, আইনের মাধ্যমে এদেরকে সাজা দেওয়া হবে। আপনারা ডক্টর ইউনূসকে সবাই চিনেন, উনি একজন জ্ঞানী ব্যক্তি, নোবেল বিজয়ী ব্যক্তি, এবং সারা পৃথিবী এই ডক্টর ইউনূসকে সম্মান করেন। তার কারণে ডক্টর ইউনূসকে সরকার প্রধান বানানো হয়েছে। ইনশাল্লাহ যে এখন বর্তমানে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে যে সরকারই আসবে, আমরা সবাই জাতীয় জাতি দল সহ আপনারা যারা আছেন, জনতা, জনগণ সবাইকে আমরা সাথে নিয়ে এই সরকারকে সহযোগিতা করব, এবং কোনো রকম কোনো দুর্নীতি এই দেশে আর হবে না ইনশাল্লাহ। আমরা আমরা ছাত্রদের পিছনে থেকে, ছাত্ররাদের বিজয় আপনাদেরকে দিয়েছে, এই বিজয় ধরে রাখার দায়িত্ব আমাদের, আপনাদের সবার, বাংলাদেশের জনগণের এই দায়িত্ব এই বিজয়কে ধরে রাখা। প্রভাবিত করার জন্য আমরা আমাদের নেতা কর্মীর সাথে যোগাযোগ করছিলাম, তারা হয়তো আমার মোবাইল নাম্বার কাট করে আমাদের যে নাম্বার থেকে পাঠা ছিল, তার সুলতান সালাহ সহ আরো অনেক ব্যক্তি নেতৃবৃন্দ ছিল, আমার বাসার বসেই আমরা যোগাযোগটা রক্ষা করছিলাম। আপনারা দেখেছেন, আমি একা না, ওই ডিবি অফিসে আমাদের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির কসু মাহমুদ, এবং আমাদের দলের বর্তমান সিনিয়র মহাসচিব রিজভী আহমেদ সহ আমাদের মহানগর বিএনপির মজরু আমিনুল, দক্ষিণের উত্তরের আপনার নীরব ভাই, এবং সেক্রেটারি আমিনুল ইসলাম সহ বিপিনুর, আমাদের সবাইকে একটা ছোট কামরার মধ্যে বন্দি রেখে অনেকভাবে নির্যাতন করা হয়েছে। কিন্তু আমরা ওখানে থেকে একটা জিনিস বুঝেছি, আমরা ধারণা করেছিলাম এই যে ছাত্র আন্দোলন চলছে এটা কোনো অবস্থাতে থামাতে পারবে না, কারণ ছাত্ররা একারা ছিল না, আমাদের ছাত্র ছাত্রী, মা বোন, সাংবাদিক, শিল্পী সবাই নেমেছে, এবং বাংলাদেশের আম জনতা নেমেছে, বাংলাদেশের জনতা জনগণ এই জালিম সরকারকে বাংলাদেশে থাকতে দেয়নি, আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের বাংলাদেশে রেখে তারা দুই বোন পালিয়েছে, এখন যারা বাংলাদেশে যারা রয়ে গেছে, আপনারা শুনছেন এয়ারপোর্ট থেকে পালিয়ে যাওয়ার সময় হাসান মাহমুদ গ্রেপ্তার হয়েছে, ডিবির যে প্রধান ছিলেন আরুণ গ্রেপ্তার হয়েছে, আরো অনেক নেতা গ্রেপ্তার হয়েছে, কিছু কিছু নেতা বাংলাদেশ থেকে গোপনে পালিয়ে গেছে। আমি আশা করি আমাদের বর্তমান গভর্নমেন্টের যিনি সরকারের যিনি দায়িত্ব পেয়েছেন, এই যে সকল নেতারা আকর্ম কুকর্ম করে পালিয়েছেন, সবাইকে আবার ধরে ধরে বাংলাদেশে এনে তাদের বিচার করবেন। আপনারা তাকে ক্ষমতা বসিয়েছিল, কোন নির্বাচনের মাধ্যমে আসে নাই, বিনা ভোটে ক্ষমতায় 2008 আসছে, আসার পরে তারা আপনারা জানেন আমাদের আর্মি অফিসার গুলাকে সেই বিচারের, সেই আর্মি অফিসারদের বিচারের দায়ভার উঠায় দিছে বিডিআর, বিডিআরের আপনার বন্দী আছে যারা বিনা কারণে সাজা পাচ্ছেন, যে শুধু কেরানীগঞ্জে না কাশিমপুর জেলেও আছেন, বিএনপি সহ যত রাজনৈতিক বন্দী ছিলেন কালকে কিন্তু আমরা সবাই মুক্ত হয়েছি। আপনারা হয়তো টিভিতে দেখেছেন 2000-এর উপরে জেলে থাকতেই উনি সুস্থ হয়ে চিকিৎসা করে আমাদের মাঝে ফিরে আসবেন। বিচার আমরা করব না, আপনারা কেউ বিচার হাতে তুলে নেবেন না, আমাদের নেতা তারেক রহমান বলেছেন ইনশাল্লাহ সব অন্যায় অত্যাচারের শাস্তি তাদেরকে পেতেই হবে, এবং সেইটা আইনের মাধ্যমে হবে। বর্তমানে যে সরকার আমাদের দেশে গঠন করা হয়েছে, এখনো আপনারা হয়তো তাদেরকে পান নাই, ইনশাল্লাহ আজকে রাতে সন্ধ্যায় আমার জানা মতো আজকেই ওত নেবেন, কালকে থেকে হয়তো তাদের কার্যক্রম শুরু হবে, তারা ইনশাল্লাহ এই সকল হত্যার বিচার, এবং আমাদের বর্তমান গত যে সরকার বিগত দিনে যে জুলুম, হত্যা মামলা, মিথ্যা মামলা, আপনার লুটপাট যা কিছু করেছে সব কিছুর বিচার ইনশাল্লাহ হবে। কিন্তু আমরা আমাদের দলীয়ভাবে কোনো কিছু আমরা হাতে তুলে নিব না, বিচার কেউ হাতে করবেন না, আপনারা কারো গায়ে হাত দেবেন না, কারো ব্যবসা লুট করবেন না, কারো ঘর বাড়ি পোড়াবেন না। আপনারা দেখেছেন গত 2-3 দিনে
আন্দোলনের সময় এবং গতকালকেও বাংলাদেশে অনেক পুলিশ অফিস লুট হয়েছে, আপনার থানা লুট হয়েছে, পুলিশদেরকে হত্যা করা হয়েছে, এগুলো আমরা করি নাই, সাধারণ জনগণে করেছে, ছাত্র ভাইরা করে নাই, সাধারণ জনগণে ক্ষুব্ধ হয়ে পড়েছে। এটা কারণ কি, পুলিশ সাধারণ জনগণের উপরে বিনা কারণে বিনা মামলায় ধরে ধরে নিয়ে টর্চার করা হয়েছে, জমি দখল করা হয়েছে, ব্যবসা দখল করা হয়েছে, পুলিশে বসে বসে দেখছে পিছন থেকে আওয়ামীলীগদেরকে সহযোগিতা করেছিল, এটা কিন্তু পুলিশে ইচ্ছা করে করে নাই, আওয়ামীলীগের ওই প্রধানমন্ত্রী থেকে এলাকায় যারা এমপি আছে তারা জোর করে পুলিশকে দিয়ে বাধ্য করে সেগুলো করার জন্য। ইনশাল্লাহ আপনারা দেখবেন যে পুলিশ ওই সময় তাদের সাথে থেকে অত্যাচার দুলন করেছে, সেই পুলিশ ভাইয়েরাই আপনাদের পাশে থেকে, ইনশাল্লাহ জনগণের পাশে থেকে, আমাদের পাশে থেকে আপনাদের সর্ব ব্যাপারে সহযোগিতা করবে। কারণ আমাদের নেতা তারেক রহমান বলেছে আমরা আইনের শাসন পোষণ প্রতিষ্ঠিত করব, আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব, গণতন্ত্র ইনশাল্লাহ ফিরে এসেছে। আমি একটু পরে আমাদের এসপি সাহেবের অফিসে যাব, আমাদের জেলা বিএনপির বিভিন্ন উপজেলা সভাপতি সেক্রেটারি যারা আছেন তারা আমার সাথে যাবেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যারা আছেন তারা আমার সাথে যাবেন, আর অন্য অন্য দলেরও দু একজন থাকতে পারে, এসপি সাহেব তাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা যাদেরকে দাওয়াত দিচ্ছে তারাই যাবেন। আর আমি আরো বলি, আমরা এখানে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে সবাইকে, আমি তাদেরকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা অনেক কষ্ট করেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে। আমার সাথে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শমশের আলী মোহন আছেন, আমাদের কেন্দ্রীয় যুবদলের জয়েন্ট যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমুল হক মাসুম আছেন, আমাদের সদর উপজেলার সাবেক সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালিক, বর্তমান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সাবেক পৌর বিএনপি সভাপতি শাহেদ আলী রবি, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, আমাদের আহ্বায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো, সাবেক জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, আমাদের যুবদলের সাবেক সভাপতি মেহবুবুল হক কিশোর, জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি সদস্য, আমাদের ছাত্র দলের সভাপতি সবুজ সেক্রেটারি দীপ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শান্ত, যুবদলের সমন্বয়ক প্রধান সমন্বয়ক আইব আলী মোল্লা বাবু, সমন্বয়ক সাজ্জাদ, আমাদের উপজেলা ছাত্র দলের সভাপতি সেক্রেটারি দুইজনকে দেখছি হাবিব এবং রাহুল, মহিলা দলের সভাপতি শাহিদা আছেন, সেক্রেটারি ইবা আছেন, মহিলা দলের আরো অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের কৃষক দলের সভাপতি জুয়েল ভাই আছে, সেক্রেটারি তহিদ ফকির আছেন, আইনজীবী ফোরামের সভাপতি আমাদের মোশারক হোসেন মন্টু আছেন, আমাদের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আসাদ ভাই আছেন, অ্যাডভোকেট আসাদ, আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম জুয়েল আছেন, আমাদের আইনজীবী সমিতির সেক্রেটারি আলতাফ হোসেন, অ্যাডভোকেট আলতাফ হোসেন আছেন, উনি আমাদের আইনজীবী ফোরামেরও সেক্রেটারি, আমাদের দলের সভাপতি আছেন এখানে সম্পাদক বাবুল আছে, সভাপতি আদির আছে, আমাদের আজকে কারামুক্ত হওয়া মানুষের জীবনে আর্মি অফিসার গুলাতে সেই টিচারের সেই আর্মি অফিসারদের টিচারদের দায় ভার উঠায় দিছে বিডিআর, আর বের হতে পারবে না,
কিন্তু আল্লাহর মেহরবানিতে কালকে ভাই সারা পেয়েছে এবং রাত্রেই আমাকে জানিয়েছে যে আমি কালকে আসতেছি, তুমি সব দুপুরে থেকো। উনি সুস্থ হয়ে চিকিৎসা করে আমাদের মাঝে হোক নয় হোক একটা সময় খারাপ থেকে আসার পেরেছি। অনেক রোগীর নেতার সাথে মোটরসাইকেলের বাহার এই জায়গা পৌঁছানোর পরে